জেলা হাসপাতালের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার দাবিতে শুক্রবার খোয়াইয়ে হাসপাতালের মেডিকেল সুপারের কাছে ডেপুটেশন প্রদান করে ডিওয়াইএফআই এর বিভাগীয় কমিটি। চারজনের প্রতিনিধি দল জেলা হাসপাতালের মেডিকেল সুপারের সাথে সাক্ষাৎ করে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে 8 দফা দাবি সনদ তার হাতে তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের বিভাগীয় সম্পাদক গৌতম পাল, বিভাগীয় সভানেত্রী মল্লিকা শীল, যুবনেতা সুব্রত দেব ও সঞ্জয় নন্দী। যুব প্রতিনিধি দল জেলা হাসপাতালে ডায়ালিসিস ইউনিট অতিসত্বর চালু করা, রেডিওলজিস্ট নিয়োগ করে দ্রুত সোনোগ্রাফি মেশিন চালু করা, 2 বছরের অধিক সময় ধরে বিকল হয়ে পড়ে থাকা ডিজিটাল এক্স-রে মেশিন দ্রুত সারাই করে 70টা চালু করা, জেনেরিক মেডিসিন কাউন্টারে প্রয়োজনীয় ওষুধের মজুত রাখা, জেলা হাসপাতালে জরুরি ভিত্তিতে চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা করা, হাসপাতালে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটরের ব্যবস্থা করা, ব্লাড ব্যাংক সহ জেলা হাসপাতালের সর্বত্র পরিশোধিত পানীয় জলের সুব্যবস্থা নিশ্চিত করা ও জেলা হাসপাতালের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে যত্নবান হওয়া প্রভৃতি। জেলা হাসপাতালের মেডিকেল সুপার দাবি সনদের সাথে সহমত পোষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। আজকে খয়ের মাননীয় মেডিকেল সুপার সুপারিনটেন্ডেন্ট 8 দফা দাবি সম্বলিত আমরা ডেপুটেশন প্রদান করেছি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি গত বেশ কয়েক বছর যাব খয়ের স্বাস্থ্য পরিষেবা তলাভিতে গিয়ে পৌঁছেছে, সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই স্বাস্থ্য পরিষেবা যাতে প্রতিটি মানুষের কাছে পৌঁছে, তার জন্য এখানে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা। 8 দফা দাবির মধ্যে মূলত আমরা রেখেছি। ভিরো রিপোর্ট, সার্চ ইন্টারটেইনমেন্ট।